নেমে এখান থেকে টোটো ধরতে হবে মন্দিরে যাওয়ার জন্য। দেখো জল ঢালতে এসছে আজকে। টোটো থেকে আমরা তো নেমে গেছি, তো পুরো রাস্তা পর্যন্ত যাচ্ছে না, আজকে ব্লক করা আছে আর কি। তো আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হচ্ছে আগে মন্দির পর্যন্ত। আর আমরা যে টোটোতে উঠেছিলাম, তো স্টেশন থেকে মন্দির পর্যন্ত টোটো ফেয়ার হচ্ছে 20 টাকা। আর আজকে অনেকে জল ঢালতে এসছে বলে, আর কালকে যেহেতু লোকনাথ বাবার আবির্ভাব দিবস আছে, তো সেই জন্য আজকে প্রচণ্ড ভিড় হবে। তো কতটা কি ভিড় হচ্ছে তো পুরো আপডেট আমরা অবশ্যই। রাস্তার ধারে ধারে দেখো আজকে লোকনাথ বাবার জন্মোৎসব বলে মেলাও বসেছে, প্রচুর লোক এই দুপুরবেলার টাইমও প্রচুর লোক আসছে যাচ্ছে, অনেক লোক ফিরছে আর যাচ্ছেও, প্রচুর লোকজন রয়েছে। তোমরা যদি লোকনাথ বাবার জন্মভিটে কচুয়া আসতে চাও, তাহলে শিয়ালদহ থেকে হাসনাবাদগামী লোকাল ট্রেনে উঠবে এবং নামবে কাঁকড়া মির্জানগর স্টেশন। ট্রেনের শিয়ালদহ থেকে আসতে 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে, আর ট্রেন ফেয়ার 15 টাকা। এখানে মেলা উপলক্ষে অস্থায়ী কিছু খাবারের দোকানও হয়েছে, তো এখন থাকবেও, চাউমিন ফাস্টফুড সব জায়গাতেই পাওয়া যায়, পাওয়া যাচ্ছে। এখানেও দেখো প্রসাদ বিক্রি হচ্ছে, রাস্তার দুধারে দেখো প্রচুর মিষ্টি বিক্রি হচ্ছে। ব্যারিকেডের ভিতরে কেবলমাত্র বাইকই অ্যালাউ আছে, বাইক ছাড়া আর কোনো রকম গাড়ি, বাইক আর সাইকেল ছাড়া আর কোনো রকম গাড়ি অ্যালাউ নেই, বাকিদেরকে আর কি হেঁটেই যেতে হবে। প্রচণ্ড রোদ আছে আর এখানে প্রচুর লোকজন আছে, আর আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়েছে, তো আমরা এখনও হেঁটেই যাচ্ছি, 10 মিনিটের ওপর হলো হাঁটছি, তো দেখা যাক আর কতটা হাঁটতে হয়। মন্দিরের একবারে সোজা রাস্তার গেটের ভিতরে আর কি দেখো এগুলি বাড়িগুলো তৈরি হচ্ছে, হয়তো ভবিষ্যতে যখন আসবে তখন এখানে হোটেলে থাকার বন্দোবস্ত হবে তীর্থযাত্রীদের। সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে সবার প্রথমে। তো আজকে আমি চলে এসেছি লোকনাথ বাবার যে জন্মস্থান কচুয়া, তো সেখানে আমি যারা বাঘ নিয়ে আসছে তাদের বাঘ রাখার জায়গা হচ্ছে এখানে, এই হলো পুকুর, এখানে অনেকেই স্নান করছে, এই যে ওই পারে হচ্ছে নামার সিঁড়ি। জল এই হলো প্রথম মন্দির, তার সামনের ভিড়টা দেখো কতটা, এই হলো প্রথম মন্দিরের সামনের ভিড়। মূল মন্দিরের পিছন দিকে হচ্ছে দুধ পুকুর, যেটা আমি তোমাদেরকে ওই পাশ থেকে দেখিয়েছিলাম। তোমরা যারা বাবার মাথায় জল দিতে চাও, তারা এখান থেকে জল নিয়ে তোমরা বাবার মাথায় জল ঢালতে পারবে। চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, কতটা হয়েছে পসিবল আমি জানি না, যেটা হয়েছে আমি দেখিয়ে দেবো, তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা দর্শন করতে পারো। ওখানে প্রচুর লোকজন আজকে জল ঢালছে, তবে বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না, যেহেতু দুদিক থেকে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, সেই জন্য দুপুরবেলার টাইম বলে আমি জানি না অত ফাঁকা আছে কি না, মানে অন্য সময় কতটা ভিড় হবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে, বেশিক্ষণ ওয়েট। এই যে এই সোজা যেটা দেখছো এটা হচ্ছে ধূপ দেওয়ার জায়গা, আর যেদিক আর ওই দিকের যে রাস্তাটা দেখছো এটা দিয়ে বাইরে বেরাতে হবে, এইখানে দিয়ে শুধুমাত্র প্রবেশ করা যাচ্ছে, ওদিক দিয়ে আমাদেরকে বেরাতে হবে, তারপর আদার্স যে মন্দিরগুলো রয়েছে তো সেখানে যাওয়া যাবে। এই হলো লোকনাথ বাবার মূল মন্দির। মূল মন্দিরের বাইরেও দেখো বাঁশের ব্যারিকেড করা রয়েছে, প্রচুর পুণ্যার্থীরা আসছে তো তাদের সুবিধার্থে। এখানে দেখো ভিতরে যজ্ঞ হচ্ছে, আমি লাইন পড়ে আছে, তাতে
জল দেয়া হয়ে যাচ্ছে, হোম শেষ। আর যারা পুজো দিচ্ছে তারা এদিক দিয়ে ভিতরে মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, তো ঠাকুরের দর্শন করলাম, বাবা লোকনাথের দর্শন আমি করলাম। তো মোটামুটি খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, লাইন দিতে হয়নি। তার কারণ হচ্ছে আমরা যেহেতু পুজো দিইনি, তো যারা পুজো দিচ্ছে তাদেরকে অবশ্যই লাইনে দাঁড়াতে হচ্ছে। খুব ভালোভাবেই হয়েছে, তো তোমাদেরকে খুব ভালোভাবে ফটো দেখানোর চেষ্টা করেছি, ভিডিও বানানোরও চেষ্টা করেছি। আর ওখানে যজ্ঞ চলছিল, একটা হোম চলছিল, তো হোম শেষও হয়ে গেল আমরা যখন গেছি। তো ঠাকুরের দর্শনও খুব ভালোভাবে হয়েছে, ভালোও লাগছে। আজকে খুব ভালো পূর্ণ দিনে আজকে আমি এসেছি, প্রথমবার আমি এসেছি এখানে, তো বেশ ভালো লাগলো। আর এখানে লোকেশনে আজকে দেখছি প্রচণ্ড লোকজনের ভিড়, প্রচুর লোকজন পুজো দিচ্ছে, আর লোকনাথকে জল দিতে প্রচুর লোকজন এসছে। তো সেখানেও ভালোভাবে দর্শন হচ্ছে, কোথাও দাঁড়াতে হয়নি, ওয়েট করতে হয়নি, সেটা একটা বড় প্লাস পয়েন্ট। তো চলো দেখি আরও কী কী আছে জায়গাটা, একটু ভালোভাবে ঘুরে দেখা যাক। আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলে দেখো সামনে একটা ছোট মিনি কৃষ্ণ এখানে বসানো রয়েছে, আর তার ঠিক পাশেই দেখো একটা মিনি কেদারনাথ কেউ নিয়ে এসছে আজকে। দেখো একটা ছোট্ট মিনি কেদারনাথ খুব সুন্দরভাবে বানিয়েছে, ভিতরে একটা শিবের লিঙ্গ বসানো রয়েছে। এখানে দেখো একটা সুন্দর শিবের মূর্তি বানানো বানিয়ে এনেছে, আর খুব সুন্দরভাবে বানানো হয়েছে মহাবালেশ্বরে অনুকরণে। এখানে দেখো দুপুরের ভোগ প্রসাদ গ্রহণের সময়সূচি লেখা রয়েছে, তোমরা যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও এটা তারা স্টপ করে পড়ে নিও। এটা হচ্ছে বাইরে বেরানোর গেট, আমরা বাইরে বেরিয়ে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে বাইরে বেরানোর গেট, পিছনের দিকে যেটা খুব সুন্দর করে বানানো হয়েছে। আর হালকা হালকা বেশ বৃষ্টিও পড়ছে, তো সেজন্য আমরা এবার বেরিয়েও যাচ্ছি। আর তোমাদেরকে বলা হয়নি কচুয়ার যে মন্দির, তো সেই মন্দির সকালবেলা 8টা থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 3টে থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত খোলা থাকে। আর তোমরা যদি প্রসাদ খেতে চাও, তো প্রসাদ কীভাবে মানে কোন কোন টাইমে কুপনে আর কি পাওয়া যায়, তো সেটা আমি তোমাদেরকে ডিটেলসটা দেখালাম। আর প্রসাদের মূল্য হচ্ছে টাকা, তো একে শুরু তোমরা যদি ভোগ প্রসাদ খেতে চাও তো তোমরা ভোগ প্রসাদ খেতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো তোমাদের যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।